আসসালামু আলাইকুম দেশ বিদেশের কোটি প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সৌরভ আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা যে সমস্ত বাংলাদেশি কর্মীরা আসলে বাইরের বিভিন্ন দেশে যেতে চান কিন্তু বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছেন যে করোনার টিকাকরণ করে তারপর বাইরের বিভিন্ন দেশে যাবেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে বিদেশগামী কর্মী হিসেবে আপনারা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন সেই বিষয়ে আশা করবো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আপনারা জানেন যে সৌদি আরব এবং কুয়েতগামী কর্মীদের জন্য কিন্তু ফাইজারের টিকা বরাদ্দকরণ করা হয়েছে এবং তাদের জন্য আলাদা নিয়মে আসলে তাদেরকে এই যে টিকার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং অন্যান্য দেশে গমনকারী কর্মীদের জন্য কিন্তু অন্য নিয়মে এই যে টিকার জন্য এই যে করোনা টিকার জন্য অনলাইনে আবেদন করতে হবে আর এই দুইটা সিস্টেমই কিন্তু এই সুরক্ষা অ্যাপের মাধ্যমে করতে হবে আর আজকের ভিডিওটি সেই বিষয়ে আশা করবো আপনারা কন্টিনিউ করবেন তো বন্ধুরা কথা আর বাড়াবো না চলুন আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে যাই এবং আসলে টিকার জন্য সুরক্ষা অ্যাপে কিভাবে নিবন্ধন করতে হবে সেই বিষয়টা দেখে আসি তো বন্ধুরা আমরা চলে এলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে আমরা স্ক্রিনে আসার পরে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করব তো আমি আমার ল্যাপটপের গুগল ক্রোমেতে প্রবেশ করলাম গুগল ক্রোমেতে যাওয়ার পরে সার্চ বাটনে লিখতে হবে সুরক্ষা সুরক্ষা ডট জিওভি ডট বিডি আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো চাইলে সরাসরি লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু মোবাইল দিয়েও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র ডেস্কটপ ভার্সন করে নিতে হবে তো এখানে অনেকগুলো ইন্টারফেস আছে সেখানে আপনার নিবন্ধন আছে নিবন্ধন পাসপোর্ট আছে যারা বিদেশগামী কর্মী অথবা প্রবাসী তাদের জন্য কিন্তু এই পাসপোর্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে নিবন্ধন পাসপোর্টে ক্লিক করলাম করার পরে বলছে যে নিচে ফর্মে আপনার পাসপোর্ট ও মোবাইল নাম্বার যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন পরবর্তীতে মোবাইল ফোনে এস এম এস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে তো তারা বলছে যে আপনার মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সঠিক পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে তো আমরা এখানে প্রথম পরিচয় যাচাইয়ের এখানে আসি যে শ্রেণীর ধরন নির্বাচন এখানে বলছে বিদেশি নাগরিক বিদেশগ্যামী বাংলাদেশি কর্মী এবং বিদেশি অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রছাত্রী তবে আমরা যেহেতু বিদেশি কর্মীদের জন্য নিবন্ধন করবো সেক্ষেত্রে এই যে বিদেশগামী বাংলাদেশি কর্মী এখানে এবার উপশ্রেণী চলে আসছে তো দুই ধরনের উপশ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হলো শুধুমাত্র সৌদি আরব এবং কুয়েতগামী কর্মী আর অন্যান্য দেশে বিদেশি কর্মী এখানে একটা বিষয় বলে রাখি যে সৌদি আরব এবং কুয়েতে শুধুমাত্র ফাইজারের টিকাটা গ্রহণ করা হচ্ছে তার জন্য যারা সৌদি আরব এবং কুয়েতগামী যাত্রী তাদের জন্য স্পেশালি ফাইজারের টিকাটা দেওয়া হবে আর অন্যান্য দেশে বিদেশগামী কর্মীদেরকে আসলে সব ধরনের টিকার ভিতরে যেখানে একটা দেওয়া হবে তো আমরা একে একে দুইটাই দেখাবো তো প্রথমে দেখাই যে শুধুমাত্র সৌদি আরব এবং কুয়েতগামী কর্মীরা কীভাবে আবেদন করবেন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর পাসপোর্ট নাম্বার আমি একটা ডেমো পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আসলে আবেদনটা করবেন তো ডেমো পাসপোর্ট নাম্বার এখানে আমি পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম এবং জন্ম তারিখ আপনার পাসপোর্টের এগেনেস্ট জন্ম তারিখ দিতে হবে যে পাসপোর্টে আপনার যে জন্ম তারিখটা আছে সেটা দিতে হবে না দিলে কিন্তু আসলে আপনার সঠিক ইনফরমেশন আসবে না এবং আপনার তথ্যগুলো দেখাবে না আর তার আগে একটা কথা বলে রাখি যে বিএমইটির ডাটাবেজে যখন নিবন্ধন করবেন নিবন্ধন করার দু একদিন পর পর্যন্ত অপেক্ষা করবেন কারণ নিবন্ধন সম্পন্ন হতে হয়তো দু একদিন সার্ভার আপডেট হইতে কিন্তু দু একদিন সময় লাগে তার কারণে হয়তো দু একদিন অপেক্ষা করে আপনারা এই সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে যাবেন তো এখানে তারপরে ক্যাপচার দিতে বলছে যে ক্যাপচারটা যেটা এখানে উল্লেখ করা রয়েছে তো আমি দিয়ে দিলাম যে ক্যাপচারটা বসিয়ে দিলাম ক্যাপচারটা বসে যাচাই করুণ এ যাচাই করুন করলেই কিন্তু এই যে যাচাই করার অপশনে চলে আসছে নামটা যেই নামের পাসপোর্ট হোল্ডার তার সিকিউরিটির কথা চিন্তা করে শুধুমাত্র নামটা চলে আসছে ঠিক আছে আর অন্যান্য তথ্যগুলো আসলে এই সার্ভারে গোপন করা হয়েছে এই বিষয়টি একটু আপনারা মাথায় রাখবেন যে আপনাদের শুধুমাত্র নামটা আসবে নামটা সঠিক থাকলেই হবে তো আমরা আমাদের মোবাইল নাম্বার বসিয়ে দিব যেটা কি আসলে একটা মোবাইল নাম্বার যার আসলে ডেমো মোবাইল নাম্বারও দিব এবং ডেমো যে পাসপোর্ট নাম্বারটা দিয়েছি আপনাদের বোঝার আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং আপনার কিছু আদার্স ইনফরমেশন দিতে হবে এখানে যে উচ্চ রক্তচাপ অথবা হৃদরোগের স্ট্রোক আছে কিনা তা নাই ডায়াবেটিস আছে কিনা নাই কিডনি রোগ আছে কিনা নাই কখনো কোভিডে আক্রান্ত হয়েছিলেন কিনা না ক্যান্সার আছে কিনা না স্বাস্থ্যতন্ত্রের সমস্যা অথবা টিভি অথবা অ্যাজমা এগুলো আছে কিনা না মানে আপনার যেটা আছে সেটা হ্যাঁ দিবেন বাদ বা এগুলো না দিবেন অধিকাংশ বিদেশগামী কর্মীদের আসলে এই ধরনের সমস্যাগুলো নাই কারণ এ ধরনের সমস্যাগুলো থাকলে অনেকেই বিদেশ যেতে চান না তবে এখানে পেশা অন্যান্য বলছে যে কোভিড নাইন্টিনের সাথে কি সরাসরি জড়িত ছিলেন এখানে না দিতে হবে এখন আপনার পেশা পেশা অনেকগুলো আছে তার ভিতরে এখানে আপনাকে দিতে হবে যে কর্মী কর্মীটা আপনাকে খুঁজতে হবে যে এখানে একটু আমরা হয়তো অনেক উপরে চলে গেছে আচ্ছা আমরা একটু একে একে দেখি যে শ্রমিক এই যে শ্রমিকটা এটাতে টিক দিতে হবে যেহেতু আপনারা বিদেশে যাচ্ছেন শ্রম দিতে তার জন্য আপনার পেশাটা শ্রমিক দিয়ে দিলেন এবার বর্তমান ঠিকানা যেই ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করবেন সেই ঠিকানাটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে নির্বাচন করতে হবে ঢাকা জেলা ঢাকা একটা বিষয় বলে রাখি যে শুধুমাত্র যারা সৌদি আরব এবং কুয়েতগামী কর্মী তাদেরকে কিন্তু ঢাকার সাতটা টিকা সেন্টারে টিকা দেওয়া হবে আর যারা অন্যান্য দেশের কর্মী তাদেরকে আসলে প্রত্যেকটা উপজেলা পর্যায়ের থেকে তাদেরকে টিকাকরণ করা হবে তো এখানে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ ঢাকা উত্তরে আছে তিনটা টিকা সেন্টার এবং ঢাকা দক্ষিণ আছে পাঁচটা আর কি টিকাকরণের যে সেন্টার তো আমরা ঢাকা দক্ষিণ দিয়ে দিলাম দেওয়ার পরে ইউনিয়ন অথবা পৌরসভা তো ডেমরা দিয়ে দিলাম আমরা যেহেতু ডেমো আকারে দেখাচ্ছে সেহেতু আমরা আসলে যেটা দিব সেটাই সঠিক আমাদের কাছে তো ওয়ার্ড নাম্বার এক গ্রাম মহল্লা আছে ডেমরা আসছে না যাত্রাবাড়িতে আসি যাত্রাবাড়ি নয় এখানে গ্রাম মহল্লা দিলেও হবে না দিলেও হবে সমস্যা না যে কেন্দ্রে টিকা দিতেছেন আপনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটালে দিতেছেন নাকি কি তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিলাম দেওয়ার পর সংরক্ষণে ক্লিক করলাম আচ্ছা গ্রাম এবং মহল্লা দিতে হবে যেহেতু বলছে সেহেতু আমরা একটু পরিবর্তন করে দেখি যে কি আসে আসলে গ্রাম মহল্লা নাম আমরা একটা দিয়ে দিলাম যে কোনো একটা বিষয় যে শিববাস তো সংরক্ষণে ক্লিক করার পরে এই যে মোবাইল নাম্বারটা আমরা দেখছিলাম সেখানে একটা ওটিপি আসবে ওটিপিটা কিন্তু এখানে জেনারেট করতে হবে ওটিপিটা জেনারেট করতে হবে পাঁচ মিনিটের ভিতরে এবং আমাদের ফোনে ওটি ওটিপি অলরেডি চলে আসছে তো আমরা ওটিপিটা এখানে একটু বসিয়ে দিই ওটিপিটা একটু বসিয়ে দিই ওটিপিটা বসিয়ে দিলাম দেওয়ার পরে নিবন্ধন সম্পন্ন করলাম এখানে দেখাচ্ছে যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে তো নিবন্ধন সম্পন্ন হয়েছে তার মানে আপনার নিবন্ধন হয়ে গেছে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে এস এম এস আসবে এস এম আসলে আপনি যে টিকার যে সেন্টারটা দিয়েছিলেন যে কোভিড টিকা দেওয়ার জন্য যে সেন্টার সেই সেন্টারে যেই দিন এস এম আসবে এবং এস এম এসে যে ডেটটা দেওয়া হবে সেই ডেটে আপনারা সেখানে আর কি চলে যাবেন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অন্য দেশে যাওয়ার জন্য সুরক্ষা অ্যাপে কিভাবে করোনা টিকার জন্য নিবন্ধন করবেন তো বিদেশগ্যামী বাংলাদেশের কর্মী এখানে ক্লিক করতে হবে করার পরে অন্য দেশে বিদেশগামী কর্মী এটাতে ক্লিক করতে হবে আপনার পাসপোর্ট নাম্বারটা সঠিকভাবে বসাবেন জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দেওয়ার পরে আপনার অন্য আর কি পর্যায়ক্রমে যেতে হবে অন্য স্টেপে তো এখানে ক্যাপচারটা দিতে দিয়ে দিতে হবে আচ্ছা ক্যাপচারটা দেওয়ার পরে যে নামটা চলে আসছে এমডি লিটন হোসেন এবং মোবাইল নাম্বারটা আসছে এটা এই মোবাইল নাম্বারটা আমি আর পরিবর্তন করছি না যেহেতু একবার আপনাদেরকে আমি দেখিয়েছি সেজন্য আর পরিবর্তন করব না দীর্ঘমেয়াদি আর কি রোগের বিষয় হয় যে উচ্চ রক্তচাপ অথবা হৃদরোগ অথবা স্ট্রোক আছে কি না এখানে না দিবেন ডায়াবেটিস থাকলে দিবেন না হলে না কিডনি রোগ থাকলে হ্যাঁ অথবা না সবগুলোয় আর কি আপনার যেটা আছে সেটা দিবেন যেটা নাই সেটা দিবেন না তো আপনি কি সরাসরি কোভিডের সাথে কাজের সাথে জড়িত ছিলেন তা না পেশা আপনি যেহেতু শ্রমিক সেহেতু শ্রমিক দিতে হবে কারণ আপনি বিদেশে যাচ্ছে শ্রম দিতে তো বিভাগ বিভাগ আমি সাপোজ খুলনা বিভাগটা দিয়ে দিলাম জেলা আমি যশোর দিলাম উপজেলা আর কি শাসা দিলাম ইউনিয়ন ইউনিয়ন আচ্ছা যেমন একটা দিলাম আমি ঠিক আছে যে শাসা ইউনিয়ন অথবা যশোর জেলার আমি আর কি সদর যেটা আর কি দিতে হয় সেটা যশোর সদর দিলাম উপজেলার চূড়ামন কাঠি দিলাম ওয়ার্ড নাম্বার দিলাম হলো ছয় নম্বর ওয়ার্ড গ্রাম বা মহল্লা একটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার কোন কেন্দ্র থেকে টিকা নিতে চান আপনার এখানে অপশন আছে যশোর আড়াইশো বেড আর কি জেনারেল হসপিটাল নাকি পুলিশ হসপিটাল যশোর যশোর মেডিকেল কলেজ হসপিটাল সম্রাজ্য সামরিক হসপিটাল সিএমএইচ নাকি মেডিকেল স্কোয়াড আর কি এটা তো অনেকগুলো অপশন আছে তো আমি এর যেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পরে এখানে সংরক্ষণ করতে ক্লিক করলেই কিন্তু আপনার এই মোবাইল নাম্বারটাতে একটা কোড আসবে এবং এই কোডটা জেনারেট করলেই কিন্তু আপনার তথ্যটা আসলে সাবমিট হয়ে যাবে সাবমিট হলে আপনার নাম্বারে যখন এস এম এস আসবে সেই এস এম এসটাতে যেই ডেটটা দেবে যমুক ডেটে আপনি ওখানে আসেন সেই ডেটে আপনি সেখানে চলে যাবেন গেলেই কিন্তু আপনার আসলে টিকাকরণ করা হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের দেখার সুযোগ তো শেয়ার করবেন আজকের মতো এখানেই জানাচ্ছি সমস্য স্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে